নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা এই 2020-তে সাবধান। হ্যাঁ বন্ধুরা, একদম সাবধান। কি ব্যাপারে সাবধান তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটির এতটুকু পার্টও মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট নিবেদন বা অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলি আপনারা একবার দেখুন, আই এম শিওর আপনারা সাবস্ক্রাইব না করে ফিরে আসবেনই না। জীবনজয়ী চ্যানেলটিকে সার্চ করার জন্য বাংলাতে লিখুন জীবনজয়ী এবং সার্চ করুন। তাহলে বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ২০২০-র আজকে মে মাস চলছে। এই কটা মাসের মধ্যে আমরা একের পর এক বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে চলছি। বর্তমানে আমরা সকলেই লকডাউন হয়ে আছি এবং কি কারণে হয়ে আছি সেটা আপনারা সকলে ভালোভাবে জানেন। এছাড়াও এই বৃশ্চিক রাশি এবং বৃষ রাশির জাতক ও জাতিকার এই লকডাউন শেষ হয়ে গেলে আপনাদের কিন্তু অপেক্ষা করছে কিছু খারাপ জিনিস। হ্যাঁ বন্ধুরা, কি খারাপ জিনিস সেটি আমি আপনাদেরকে বলছি। এই বছর 2020 রাহুর বছর। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এই বছরটা রাহুর বছর, তাই আপনাদের এই বছর অর্থদণ্ড বা ব্ল্যাকমেলিং বা অর্থ চিট করা মানে ফ্রড হয়ে যাওয়া সম্ভাবনা প্রবল হারে দেখা যাচ্ছে। কাদের কাদের এই বছর থাকবে সেটি আমি বলে দিচ্ছি। যাদের জন্মছকে রাহু গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে বা রাহু গ্রহ নিচস্থ বা রাহু গ্রহ খারাপ নক্ষত্রের সাথে বসে রয়েছে, তাদের কিন্তু এই রকম সিচুয়েশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইন জেনারেল এই প্রবলেমটা থাকবেই, তবে তাদেরই বেশি হবে যাদের রাহু গ্রহ খারাপ পজিশনে রয়েছে। তো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে এতটুকুটাও বুঝতে পারলেন বা আমি এতটুকুটাও বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।